আসসালামু আলাইকুম ভাই বোনরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেশি মুরগির মাংস দিয়ে খাওয়াবো। একবারে দিয়া দেন, লেবু কাটছে নিরা, লেবু কাটতে দেবেন, হয়েছে যাও, বুঝাও তুমি যাও, ভেজাল পাটি আমরা ফার্স্ট পাটি। এই বাবুর প্লেট দেন না, মামা বাইরে বাইরে নাও, প্লেট আছে না, এই আমাকে প্লেটটা চেঞ্জ করে দেন মা, এটা ভাঙা। না না, ওই দিচ্ছি, ওই যে প্লেট ধোয়া, তো এই যে প্লেট ধোয়া, প্লেট সব না, ভাত বাইরে নাও। ওকে, আমরা খাওয়া দাওয়া করে নি, আমাদের খাওয়া শেষ, এখন আরেক গ্রুপ বসছে। হ্যাঁ, এই দেখো আয়সা পড়ছে, এক গ্লাস পানি দাও। তো এখন আমরা ঢাকা চলে যাচ্ছি, বাড়িটা কালকে কত মানুষজন ছিল আর আজকে বাড়িটা ফাঁকা ফাঁকা। হ্যাঁ, কই যাও আবদিয়া, দোকানে এখন চলে যাবো। এদিন আবদি ছাইড়া দেন মা, কেমন করে ছাইড়া দেন, ও খেলুক খেলুক, আবদে কোলে থাকবে, আবদে খেলার নেশা উঠছে, খেলো শোনা খেলো, ওরে রাগ ফুটে রাগ করতেছে। এই জায়গায় মিম হলো, এই যে মাটির জিনিসপত্র দেখাইতেছে। হ্যাঁ, তিশা এই যাইতেছি গা, আমরা চলে যাচ্ছি, এই তানের পরীক্ষা চলতেছে, তিশা থাকবে, থাক কয়দিন বেড়াক বাপের বাড়িতে, কাদা না দেওয়া ভাই মা গেলাম, দুয়ারে খেল আব্বা গেলাম, দুয়ারে মিজান খো মিজান, আল্লাহ হাফেজ। হ্যাঁ আমার মা রে, আমার ভুলাই গেছি, ওকে মা গেলাম। তো কোনো আইলা না বউ, এর লেগে যাই না, এটা আমার দাদি শাশুড়ি। হ্যাঁ বুড়া দাদি শাশুড়ি তো বুড়াই হয়, দাদি শাশুড়ি কি জোড়া নয়, ছেড়া দাও। তো এই জায়গায় দেখেন, এই সবাই বসে রাত্রেবেলা এই জায়গায় একটা হ্যালোজন লাগাই দিব, ও সব একজন বসা সবাই দাঁড়ানো, কই বেচে আমি তো জানি না, বেচে কোথায় আমি তো জানি না। হ্যাঁ, আর তোর তুমি নিয়ে আসো, ঠিক আছে, ওকে আনার, এই যে এই যে আমার ছোট ভাই বলছে না, ও যা আনবো জানে বেচে কই, ও আচ্ছা টাকা দিলাম সমস্যা নাই, আচ্ছা 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 টাকা দিয়ে দিলাম সমস্যা নাই, টাকা দিয়ে দিলাম না, ও হলো ভবিষ্যতে ওর জন্য রেখা দিছে, ভবিষ্যতে অনেক খরচ টরচ লাগবে, না না ও জুমাইতেছে যে ভবিষ্যতে বউ আসবে, কি খরচ কি খরচ করবে, ও আমাদের বাবু বিয়ে করবে, বাবুর জন্য একটা পাত্রী দেখতে হবে না, বাবু তো স্মার্ট। আচ্ছা ওই ভাই আসছে তানজিলা, তো আমরা চাবি নিয়ে দুই বাপ বেটা গুলো শুরু করে দিচ্ছি, গন্ডগোল, আমরা চলে আসছি, আমি আসসালামু আলাইকুম, ছেলে শিখে গেছে, কয়েকটা খুললে
ব্যাগ নিয়ে যা পড়তে বসো, হ্যান আপ করে দাও, এলে কোনো টাকা নেই, হ্যান আপ করো, ব্যাগ নিয়ে পড়তে বসো, দরজা দিয়ে দাও। তো আমাদের আপা এসে সব দেখে কি সুন্দর করে গুছে ঠিয়ে গেছে। মিষ্টি কোথার সময় কিছু জিনিস নিয়ে উঠলাম, চা খাওয়ার দুধ নাই, চা পাতি নাই, আর এই বিস্কুটটা তো আমার অনেক প্রিয়। আমি অনেক কমেন্টও পাই যে এনার্জি বিস্কুট তাদেরও প্রিয়, তাদের অনেক ধন্যবাদ যে আমার প্রিয় জিনিস আপনারাও খান, আপনাদেরও প্রিয়। একটা ময়লা হয়ে গেছে, কালকে এই ব্যাগটা ধুইতে হবে, এই ব্যাগটা মানে ট্রাভেল ব্যাগ কিনতে হবে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে চা খাই, আবার কথা হবে। আচ্ছা ঢুকতেও পারি নাই ভালো মতো, তানের নাকি ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ আর সে বলতেছে রান্না করে, সে ওরা কই যাও, সালাদ তো বানাইতে হবে আবার। বাবা রে বাবা, কি আনলা দেখি একটু প্যাকেটের মধ্যে, আল্লাহর দান বিরিয়ানি, আল্লাহর দান বিরিয়ানি আমার, খাও যাও, ক্ষুধা লাগছে খাও। আমি একটু চা খাবো, আমি আগে হাত মুখ ধুয়ে নিই, আমার মাথা ধরছে তো। লাইট জ্বালাই দাও, তুমি হাত মুখ ধুইছো বাবা আগে, সেটা বলো তো। সালাদ বানাইতে পারবা? আমার ছেলে বড় হয়ে গেছে, কেন আমার মনে হইতেছে সে সালাদও বানাইতে পারে। শশা আছে নাকি তারা ফ্রিজে দেখি, ফ্রিজ খালি, কালকে একদম সব বাজার করতে হবে। যায় তো তান আসলে অনেক মজা করে খাইতে পছন্দ করে, দেখেন সে সালাদ বানাইলো, কতটুকু শশা দিয়েছে সে এটা দিয়ে সালাদ বানাইলো। আর আমারও চা বানানো হয়ে গেছে, আসলে আমার ভাত অতটা খাইতে ভাল লাগে না। নাও বসো, আগে বসানো থাকো, ওখানে থাক না বাবা, ওখানে থাক, বসো চেয়ার আগে বসা নাও। তো যদিও থাকতাম আরও দু একদিন, তানের জন্য চলে আসা, যে ওর ফাইনাল পরীক্ষা এক্সাম আসলো সামনে, এখনও কোচিং করে, বাসার টিচার আসে, প্লাস স্কুলের সিটি পরীক্ষাগুলো হইতেছে, সব কিছু মিলায় আসলে ওই সময়টা এখন আর নাই ছুটি কাটানোর মতো, যার কারণে চলে আসা। ওকে তো ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, আপনারাও সময় মতো খাওয়া দাওয়া করে নেবেন, কেউ ক্ষুধা পেটে থাকবেন না, দুই ভাগ করতেছে। তো এই যে নাস্তা হয়ে গেছে সকালবেলা করে, রুটি আর হলো ডিম ভাজি। তানের সিটি পরীক্ষা চলতেছে, মূল কথা হলো এটা, তানের সিটি পরীক্ষা চলতেছে যার কারণে চলে আসা। আবু আবু আসো আসো আসো, তাদের আসো। তোমার কিছু কিছু আন্টিরা বলছে যে তানের ভালো অ্যাক্টিভিটিসগুলো দেখাবেন, তান যে পড়াশোনা করে তানে করে, তাহলে বাচ্চারা তানে দেখে উৎসাহ পাবে। না আবার নাও, হ্যাঁ নাও, আর আমিও সকালে উঠে একটু কাজ করবো। আব্বু এটা বসো, আব্বু বাবা বাবা খায় নাই তো এখনো, আমি ঠিক করে দিচ্ছি, তুমি বসো শোনা, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, আমরা নাস্তা করে নিই বাপ ছেলে, তাহলে খাইতে হবেই, এটা তো চিরন্তন সত্য, যতদিন আল্লাহ বাঁচায় রাখবে ততদিন খাইতেই হবে, যতদিন মানে আল্লাহ যে রিজিকটা রাখছে। তো এই যে লিস্ট ব্যাগ যাই বাজারে যাই, বাজার থেকে বাজার করে নিয়ে আসি, তাও কী কী বাজার করে সেটা শেয়ার করবো। বাজার থেকে আসলাম, এই যে ব্যাগ, ঠান্ডা লাগছে, দেশে কুয়াশা পড়ে অনেক, হ্যাঁ এই যে ওখান থেকে ঠান্ডা লাগছে, ঠান্ডা ছিল মানে ঢাকা থেকে ঠান্ডা নিয়ে গেছে, তো কমে গেছিলো মোটামুটি, কিন্তু দেশে যে কালকে আবার ভ্যানে করে গেলাম এই সন্ধ্যার পরে, ওখান থেকে আরও বেশি ঠান্ডা লাগছে। ও আশা পড়ছি, হাতে ব্যাগ ভারী। তো আমিও বাজার নিয়ে ঢুকলাম, আমি মনে করছিলাম তানকে মনে হয় আশা পাবো না, ও আমার
ওয়ার্নিং দিয়ে দিছিল যে আমি কিন্তু চলে যাব, তুমি আসে আমাকে পাবো না স্কুলে চলে। না এসে দেখে আমার গুদু গুদু বাবুটা হইল রেডি হয়ে গেছে মাশাল্লাহ। যাও ঘুরে আসো স্কুল থেকে, খেলাধুলা বেশি খেলবো না কিন্তু আব্বু ছুটির পরে। হ্যাঁ ঠিক আছে ওকে। আগে ব্যাগ নিছো কেন? ব্যাগ রাখো, আগে জুতা আনো, জুতা এনে জুতা পরে নাও, জুতাটা এখানে রাখো, ব্যাগ রাখো। হ্যাঁ ব্যাগটা ধোয়া দরকার। পাইছো জুতা? তুমি একদিনে জুতা টুতা সব ময়লা করে ফেলো, খেলো যে ছুটি ছুটির পর খেলো না টিফিনে খেলো বাবা। আর যাক আজকে বেশি খেলো না, হ্যাঁ ফাইনাল খেলা দেখবো না আজকে এসে। হাই দেখবো বাসায় এসে দেখবা, আমি আর তুমি একসাথে দেখবো। হ্যাঁ দুটাই শুরু হবে, তোমার তো আড়াইটাই ছুটি হয়, টিফিনের পরে খেলা শুরু হবে। যাও সাবধানে যাই, হ্যাঁ আব্বা আল্লাহ হাফেজ। তো আপনি যে বাজারগুলো আনছি সেগুলো একটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকদিন পরে বাজার করলাম মনে হইতেছে। প্রথমেই আজকে মাংসটা পরে কিনলাম, মুরগির দামটা আজকে একটু কম আগের থেকে তুলনামূলক। আপনি মুরগি মাংসটা নিয়েছে হল 165 টাকা করে। হ্যাঁ তো আমি সবসময় কিন্তু একটা কথা বলি, এই লেবুটা খাবেন আপনারা, এই লেবুটা কাগজি লেবু, এর অনেক উপকারী গুণ, প্রতি পিস 5 টাকা করে। এটা ঠান্ডার জন্য অনেক উপকারী, সর্দি কাশি ঠান্ডা, প্লাস এটা দিয়ে লাল চা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আলু আজকে কিনলাম 28 টাকা করে। তারপরে এটা একটু লিস্ট আছে, লিস্ট বাইকটা তো আপনাদের সাথে শেয়ার করি। কচুমুখে 60 টাকা কেজি। তারপরে এই যে নতুন হাইব্রিড খিরা আসছে, এটা কিন্তু আগে খিরা দেখতে আমরা লাল লাল, হ্যাঁ এখন খিরাগুলো দেখেন নতুন দেখতেছি এই বছর, শশার কালারের কালার, এটাও নিচ্ছে 60 টাকা কেজি। ধরে না পাতা মরিচের দাম একটু কম, মরিচ হলো এই 60 টাকা কেজি। আর এই যে গোল যে লেবুটা, বড় লেবুটা, এটা হলো 10 টাকা হালি। সিম 60 টাকা কেজি। লিস্টটা গেল, আগে জিনিসগুলো দেখাইনি, তারপর তাহলে লিস্ট দেখে দাম বলে দেবো, সুবিধা হবে তাই না? এই মরিচের গুঁড়া 100 গ্রাম, হারপিক 500 গ্রাম, হলুদের গুঁড়া 100 গ্রাম, পেঁয়াজ 2 কেজি, রসুন 1 কেজি, মসুরের ডাল 1 কেজি, হুইল পাউডার 500 গ্রাম। একটু আপনাদের সাথে দামগুলো গুলা দিয়ে আপনাদের ধারণা হবে। পেঁয়াজ 2 কেজি 110 টাকা, মানে 55 টাকা কেজি পেঁয়াজ হয়ে গেছে, এর দাম বাড়তেছে। রসুন 120 টাকা, 110 টাকা ছিল। তারপর হুইল পাউডার 65 টাকা হাফ কেজি, হারপিক 500 গ্রাম 110 টাকা, তারপর মরিচের গুঁড়া 100 গ্রাম 60 টাকা, হলুদের গুঁড়া 100 গ্রাম 50 টাকা, তারপর হলো মসুরের ডাল 140 টাকা, মসুর ডাল কিন্তু 120 টাকা করেছিল, 20 টাকা দাম বেড়ে গেছে। তো চিন্তা করেন আসলে হু হু করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, কিচ্ছু করার নাই, আল্লাহ যেদিন মুখ তুলে তাকাবে সেদিন বলতে পারে। তো আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।